মন মহল কে সার দিওয়ালে সারে রঙালে আমরা ভীষণ হইচই করতে পছন্দ করি, ততই দুর্গাপূজার ফ্লেভার পেলাম না, কিন্তু ওই যে নবমী হচ্ছে মানে মনে হচ্ছে মা এবার চলে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার মহাষ্টমীর সাজ। বেসিক্যালি আমরা কি, বেসিক্যালি আমরা সেজে গুজে বাড়িতেই আছি, কোথাও যাচ্ছি না। মহাষ্টমী বলে কথা, অ্যাটলিস্ট বাড়িতে অন্তত সেজে গুজে থাকি, ফটোশ্যুট করি বাড়িতে, বাইরে তো যেতে পারবো না। কখন ভেবেছিলাম যে মহাষ্টমী আমরা রাত্রিবেলা বাড়িতে বসে কাটাবো, কিন্তু 2020 সবই সম্ভব, তাই তো? আর মা গেছে পাশের বাড়িতে, বাবা গেছে স্টলে, আর আমরা দুজন বাড়িতেই বসে রয়েছি, কোনো কিছু কাজ নেই। ভিডিও এডিট করলাম এতক্ষণ, জাস্ট ফটোশ্যুট করার জন্য আমরা সেজেছি, আর কোনো কাজ নেই। আমরা বাইরে কিন্তু কিছু যাচ্ছি না, শুধু ফটোশ্যুট করবো। সবাইকে দেখছি ফেসবুকে ভালো ভালো ফটো দিচ্ছে, তো আমরা দেবো না? আর মহাষ্টমীর দিন বলে কথা, আজকে আমাদের ব্লগ করার একদম এনার্জি নেই, আমার শরীরটা একদম ভালো লাগছে না, তো আমরা একটু ফটো শ্যুট করবো বলে এইটা গেট আপ নিয়েছি, একটু ফেলেছি। দেখো তো আমাদের একসঙ্গে কেমন লাগছে, আমাদের আজকে কোনো ব্লগের কন্টেন্ট নেই, আমরা এইগুলো দেখেই ব্লগ করছি আজকে, কোনো ব্লগের কন্টেন্ট। তাহলে অষ্টমী নবমী একসাথে ব্লগ করে দেবে না, তাহলেই তো হতো। বেনুকে আসলে আমরা দেখাবো এরকম পাগলামিগুলো করেছিলাম, কোনো এক সময় অষ্টমীর দিন আমরা সেজে গুজে বাড়িতেই ছিলাম, আর যেই সময় বেনুর আসার কথা ছিল, যখন বেনুর আসার কথা ছিল। আমরা চলে এসেছি আমাদের সেলফি জোনে, আর আমাদের সেলফি জোনটা দেখো, মোবাইল দিকে তাকিও না, আমার দিকে তাকাও। আমি তোকে বলছি ব্লগ করব না, তাই ওপরের দিকে তাকাবো। নিজে নিজে একা সেলফি তুলছো তো, আমি আসবো না? আমরা সুন্দর ব্যাকগ্রাউন্ডে সেলফি তুলি, চলো ওখানে চলো। এটা হচ্ছে আমার নবমীর আউটফিট, এটা আমাকে ও দিয়েছে পুজো গিফট, দেখো কেমন লাগছে। আমাকে দিদিভাই দিয়েছিল বোধহয় আগের বারের ভাইফোঁটাতে, তো সেটা আমি পরেছি। এটা রাজস্থান থেকে আনা, তো পরে খুব আরাম আছে, তো এগুলো পরেই কাটাচ্ছি আর কি। আগেবারে পুজোর জামা, আগেবারে ভাইফোঁটার জামা, এইসব পরেই কাটাচ্ছি। সবার প্রথমে সবাইকে জানাই শুভ মহানবমী, বড়দেরকে আমাদের প্রণাম, বাচ্চাদেরকে অনেক অনেক ভালোবাসা। কালকে অষ্টমী ছিল, তো আমরা তোমাদের জন্য কালকে ব্লগটা আনতে পারিনি, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। আর সন্ধ্যাবেলায় মা আমাদের রিলেটিভের বাড়িতে গেছিলো, আর বাবা একটু বেরিয়েছিল, তো আমরা কাউকেই মানে মা বাবাকে পাইনি, আর আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো আমরা একটা ছোটো ফটো সেশন করে দুজনে মিলে, আর ব্লগ আর কোনো মানে করি সকাল থেকে। আমরা আমাদের আজকে প্রথম টার্গেট ছিল আমরা মির্জাপুর ট্যুরটা শেষ করবো, তো সমস্ত কাজকর্ম ঘরের হয়ে যাওয়ার পর আমরা মির্জাপুর ট্যুর দেখা কমপ্লিট করলাম। অ্যান্ড দেন আমাদের রান্না দিদি আজকে আসেননি, তো সমস্ত ব্যাপারটা মাকে দেখতে হবে, মার চাপ পড়ে যাবে, তো সেদিক থেকে সেইটাও ভেবে, আর এছাড়াও আমরাও চাইছিলাম যে পুজোর সময় বাইরে থেকে একদিন খাওয়ার অর্ডার করে খাই, তো এই দুটো কারণে আমরা আজকে দুপুরের লাঞ্চটা বাইরে থেকে অর্ডার করলাম। আর সেটা করতে গিয়েও বিশাল হ্যাপা হয়েছে, তোমাদেরকে আর তখন ওটা দেখানো হয়নি কী কী হয়েছে, গল্পটা আমি বলছি কী হয়েছে। সবাই সাধারণত অর্ডার করছে হয়তো বাইরে বিভিন্ন জায়গা থেকে, তো আমরা যতবার অর্ডার করতে যাচ্ছি ততবার কী হচ্ছে, মানে আমরা অর্ডার করে ফেলছি, মানে পুরো মেনু ডিসাইড করে জাস্ট পে করতে যাবো, তখন দেখা যাচ্ছে অর্ডার নেওয়া যাবে, কারণ যেহেতু বিভিন্ন জায়গা থেকে লোকজন অর্ডার করছে, তাই জন্য কোনো মানে তারা আমাদেরকে ডেলিভারি দেয়, ডেলিভারি বয়দেরকে পাওয়া যাচ্ছে না, তো এর জন্য মানে একবার আমরা মা বাবাকে বলে দিয়েছি যে এই মেনু, মানে রাজকীয় মেনু একবার বলে দিলাম। তারপরে কী হলো, তারপরে প্লেস করতে অর্ডার প্লেস হচ্ছে না, তখন আবার মাকে বলছি, মানে এই একটা দোটানার মধ্যে ব্যাপারটা চলছে যে আমরা খাবার কি আদৌ আজকে পাবো বাইরে থেকে, নাকি মা ডাল ভাত সিদ্ধ ভাত কিছু করবে, তো এইভাবে এতক্ষণ চলতে চলতে ফাইনালি ও 12:30 সময় অর্ডারটা করতে পারলো। দেখালে তোমরা আরও মজা পেতে যা হয়েছিল, বুঝতেই পারছো, মানে একটা এক্সপেকটেশান সেট করে দেওয়া হয়েছে, চিংড়ি ভেটকি ইলিশ, তারপরে সেখান থেকে সোজা চলে গেলো ডাল ভাত, তো এই চলতে চলতে আলটিমেটলি আসছে খাবারগুলো, তোমাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যে। এক সময় তো আমরা আশায় ছেড়েই দিয়েছিলাম যে আজকে বাইরে থেকে খাবার আমরা পাবো,
তো মা যে ডাল ভাত করেছিল ভেবেছিলাম আলটিমেটলি ভেটকি ইলিশ ভাপা এইসব গল্প টল্প করে আলটিমেটলি ভাত ডালে গিয়ে খেতে হবে আমাকে। ও তারপর শোনো কি হয়েছে, তারপরে মা স্নান করতে গেছে, স্নান করে এবার বাবা চিল্লামিল্লি করছে যে কি সবারই সাধারণত স্নান করার পর খিদে পেয়ে যায় ঘুরে। তারপরে মা বলছে দাঁড়া আমাকে চুলা চাতে দাও আমি রেডি হই, এক ঘন্টা পর খাবার মানে ব্যবস্থা মা করে রেখেছিল, অনলি ডাল ভাত করে রেখেছিল, বলেছিল ভাজা টাজা কিছু করবে। হ্যাঁ মা ডাল ভাত করে রেখেছিল, তো যেহেতু এখন বাইরে থেকে খাবার আসছে না ওই রকম সময় ছিল, তো ভাবছিল মা একটা কিছু ডাল ভাত একটা কিছু ভাজা বা অমলেট করে দেবে, তো মা সেটা করতেই যাবে বোধ হয়, যাবে। এবার এদিকে মা চিল্লাচ্ছে এদিকে অর্ডার হচ্ছে, মানে সিনেমাটিক ব্যাপার। আমি ওকে বলছি যতক্ষণ না অর্ডার কনফার্ম হচ্ছে ততক্ষণ কিন্তু তুমি অ্যাসিউরিটি দিও না যে বাইরে থেকে খাবার আসছে, তো আলটিমেটলি আসছে। ও বলছে এদিকে মা চিল্লাচ্ছে এদিকে খাবার আসছে, ততক্ষণ আমাদের টাইম পাস হয়ে যাবে। পাগড়ি টাগড়ি করি আর কি যতক্ষণ না খাবার আসছে। চলো আমাদের মিশন পাগড়ি স্টার্ট। কোথায় পাগড়ি আছে? না না আগে আমি জিনিসগুলো বার করি তারপর তুমি দেখিও যা অবস্থা ওয়ার্ড্রোবে। এই তো আলটিমেটলি পাগড়ি পেয়ে গেছো বা? পাগড়ি পাইনি, পাগড়িটা বাঁধবো ভাই, আমার ওড়না আছে এই ওড়নাটা দিয়ে বাঁধবো। এটা রাজস্থানি মা এনেছিল বাঁধনি দোপাট্টা, তো এটা দিয়ে এটা যেহেতু একটু ছোট তাই জন্য আগে একটা বেস তৈরি করে নেবো বড় পাগড়ি করার জন্য, তারপর এটা দিয়ে দেখাচ্ছি তোমাদের। ব্যাপারটা বুঝছি না কিন্তু শুনতে খুব ভালো লাগছে। বসো বসো, যতক্ষণ খাবার আসছে ততক্ষণ পাগড়ি হয়ে যাক, টাইম পাস। স্নান করে এসেছি, ভেজা আছি কিন্তু হালকা হালকা ভেজা আছি। তুমি এদিকে সরে যাও মানে ক্যামেরার সামনে চলে আসতে দেখতে পাবো না। রাজস্থানি ফিলটা আসছে, দেখো পাগলের কারবার আমাদের। অধরসা ঘুমর নি তেরা বাজে মন বাজে মন মে ধারো বানো বানে করত নিজ কার ঝমক ঝমপর সে পাল দর্শ ধমক দর্শ ঝমক ঝমক তুঝ রহা ऐसा ঘুমর নি তিল বাজে লাল করত কি জগ কে ছোর কে ঘুমর ঘুমর ঘুমে এই ঘুমর ঘুমর ঘুমে আলাল করত সব জগ কে ছোর কে ঘুমর ঘুমর ঘুমে ঢোলা বালে ঠাট ঘুমর 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 ঘুমে তারি এসা সো কি রানক হ্যায় ভারি দিওয়ালি মন মহল কে সার দিওয়ালি সারে রঙ ওয়ালি পাকে থারা সায়া তন হ্যায় জগ মগায়া রাজস্থানি ফিলটা আসছে দেখো তো ঠিকঠাক আসছে। বাঙালি রাজস্থানি বাঙালি রাজস্থানি আর দাদুকে রাজস্থানি লুক লাগছে কি লাগছে না তো? বাঙালি আর পাগড়ি মিশে গেলে কি হয়? রামমোহন রায়, রামমোহন রায় লাগছে। না না ওটা তো গুজরাটি নাচ ঘুমার। আমার কাছে ছবি তুলে দাও না সেলফি তুলি আসো। দেখাই যাচ্ছে না আমাকে, তুমি পুরো আমাকে গেম টাকা আট করো। তো আমাদের খাবার ইতিমধ্যে চলে এসেছে অলরেডি, তো আমরা এখন বাড়ছি এখানে খাবার দাবার সব সব কিছু বেড়ে নিই সাজিয়ে নিই, তারপর তোমাকে দেখাবো কী অর্ডার করলাম। ভাত যেটা মা বাড়িতে করেছিল আর আমরা অর্ডার করেছিলাম সোনামুগের ডাল, পোস্তর বড়া,
ভেটকির পাতুড়ি। আর আমরা যেহেতু চিংড়িতে আমাদের অ্যালার্জি বলে আমরা খাই না, মা বাবার জন্য চিংড়ির মালাইকারি আর আমাদের জন্য মাটনের একটা। মোটামুটি আমরা সব সাজিয়ে বসে গেছি, তিন দিন ধরেই খাওয়ার মহোৎসব চলছে আর কি। ভাতটা বাড়িতে হয়েছে আর সবই এগুলি বাড়ি থেকে না, ব্রেকফাস্টও মা বানিয়েছিল, দারুণ একটা বলা, ওটা তোমাদের ভালো হয়েছে করতে পারিনি, ভালোই লাগছে, খারাপ না, ঠিক আছে। এত ভালো ভালো খাওয়ার সামনে আর বেশিক্ষণ বকবক করা যায় না। ভেটকি পাতুরিটা খাও, মার ইচ্ছা ছিল অনেকদিন ধরে ভেটকি পাতুরি খাবো খোলা পাতায়। তো আমাদের জাস্ট লাঞ্চ ফিনিশ হলো, মা বাবা নিচে চলে গেছে। সোনামুগের ডালটা যথেষ্ট ভালো ছিল, ধনে পাতা দিয়ে একদম টাটকা ডাল, তার সাথে পোস্তর বড়া গরম গরম। পোস্তর বড়াটা অন্য রকম, মানে চপের মতন বড় বড় ওরা দিয়েছিল। তারপরে ছিল হচ্ছে ভেটকির পাতুরি, টেস্ট ওয়াইজ ভালো ছিল, খারাপ ছিল না, প্রিপারেশনটা খুবই ভালো ছিল। মালাইকারি, মালাইকারিতে ওরা যেটা করেছিল ওরা পুরোপুরি পুরো সাদা একটা প্রিপারেশন করেছিল। কষা মাটনের যে স্মেলটা সেটা ছিল না, বাট মাটনগুলো ভালো ছিল। এনিওয়েজ চলো, প্রচুর ঘুম পেয়েছে আমার। মোটামুটি পুজোটা ঘরেই ভালোই এনজয় করে কাটালাম, খাওয়া দাওয়া হলো, প্রোগ্রাম হলো, ঘরোয়া কালচারাল প্রোগ্রাম বেশ ভালোই কাটলো। নবমী পুজোর প্রায় শেষের দিকে, তোমাদের কেমন লাগছে, তোমাদের কেমন পুজো কাটছে আমাদের জানাও। তো আমরা এবার ফার্স্ট টাইম পুজোটা বাড়িতেই কাটালাম, কোনোদিন যে বাড়িতে কাটাবো পুজোটা এটা কখনো ভাবিনি। আর পুজো তো শেষ, এবার তো সেইভাবে পুজো উপলব্ধি করতে পারলাম না, মানে সেই মহালয়ার পর থেকে যে পুজো পুজো ভাব সেসব তো হলোই না। তারপর ঠাকুর এলো, এত এত কন্ট্রোভার্সি, এত রুলস নর্মস, এত কিছুর মধ্যে দিয়ে পুজোটা কখন এলো কখন চলে গেল বুঝতেই পারছি না। আজকে নবমী, মানে পুজো তো শেষই প্রায়, জানি না। তোমরা হয়তো কেউ কেউ ভালোই আনন্দ করেছো যাদের সেই প্রভিশন রয়েছে, আমার ক্ষেত্রে তো আমার কেসটা একেবারেই জানোই, আমরা ঘরের মধ্যে আনন্দ করেছি কিন্তু সে পুজোর ব্যাপারটা ছিল না, জাস্ট আমরা একটা ক্রিয়েট করেছি মাহল, চেষ্টা করেছি যে আনন্দ করার, কিন্তু এই যে ডেকোরেশন করেছি মনটাকে ভালো রাখার চেষ্টা করেছি, কিন্তু ভিতর ভিতরে টেনশান, ওই যেটা বললাম যেটা হয় যে সামনে একদম নতুন অতিথি আসছে, আমাদের নতুন সদস্য আসছে পরিবারে, তাকে নিয়ে চিন্তাভাবনা, এর মধ্যেও যেভাবে করা যায়, কিন্তু সেই পুজোর আনন্দটা কিন্তু এবছর পেলাম না। তোমরা দেখছো আমাদের পরিবারটাকে, তো আমরা ভীষণ হইচই করতে পছন্দ করি, লোকজন নিয়ে আনন্দ করতে পছন্দ করি, আর বেনু আসছে, এরকম একটা আনন্দের সময় আমরা কাউকেই পাচ্ছি না, খারাপ লাগছে। অনেকেরই আসার কথা ছিল, আসতো হয়তো বিশাল আনন্দ হতো, আমরা একটা ছোটো করে পার্টি করতাম বেনু আসার পর, কিন্তু সেসব কিছুই হবে না। মা তো ভীষণই দুঃখ, মানে আমাদের তো দুঃখই, কিন্তু মা যেহেতু এদের সাথে বহুদিন ধরে জড়িত এই রিচুয়ালসগুলোর সাথে, তারপরে মা বাবা স্পেশালি ভীষণ হুজুকে মানুষ, ভীষণ উদ্যোগী সব কিছুতে, তো মারও মনটা ভেঙে গেছে যে এত আনন্দের দিনে আমরা সবাইকে কাছের মানুষদেরকে পাবো না। তবে দুর্গাপুজো নিয়ে যে কিছু বলবো, দুর্গাপুজোর ব্যাপারটা এবার পেলামই না, কোনো ফ্লেভারই পেলাম, অনেক কথা বললাম তোমাদের সাথে, মনের কথা শেয়ার করলাম, আজকে আলাদা করে কিছু বলার বা গান করার কিছু মুডে ছিলাম না, আর ততই দুর্গাপুজোর ফ্লেভার পেলাম না। কিন্তু ওই যে নবমী হচ্ছে, মানে মনে হচ্ছে মা এবার চলে যাচ্ছে, দুর্গাপূজার সেই ইয়েটা তো চলে যাচ্ছে, যে একটা রেশ ছিল তাও একটু লাইটিং দেখছিলাম বাড়ি থেকে দাঁড়িয়ে, যেটুকু পাচ্ছিলাম সেটুকুও চলে যাবে কালকের পর, আবার নতুন কোনো আনন্দ খুঁজে নিতে হবে জীবনে। আমরা তো এইভাবেই চলি, জীবনের বোরিং লাইফটাকে এন্টারটেনিং করার চেষ্টা করি, উৎসবটাও এই জন্যই তৈরি করা, মানুষেরই সৃষ্টি। আজকে আমাদের বকবক বাঙালির বকবক এখানেই শেষ করছি, টাটা।